ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক না হলেও মার্কিন প্রেসিডেন্টের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন ডক্টর ইউনুস। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মঙ্গলবার অর্থাৎ 24 সেপ্টেম্বর এই বৈঠক হওয়ার কথা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে 24 সেপ্টেম্বরের পরিবর্তে 23 সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হচ্ছেন ডক্টর ইউনুস। ঢাকার একটি কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে। আগামীকাল সোমবার 23 সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাচ্ছেন ডক্টর ইউনুস। তিনি 27 সেপ্টেম্বর সাধারণ পরিষদের 79তম অধিবেশনে ভাষণ দেবেন। ওই দিন রাতে দেশের উদ্দেশ্যে রওনা করবেন ডক্টর ইউনুস। জানা গেছে, সাধারণ অধিবেশনের সময় সাধারণত মার্কিন প্রেসিডেন্ট 1 থেকে 1.5 দিনের জন্য নিউ ইয়র্কে যান। মার্কিন রীতি অনুযায়ী প্রেসিডেন্ট আয়োজক দেশ হিসেবে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। সেখানে রাষ্ট্র বা সরকার প্রধানের আমন্ত্রণ থাকে। সেই সুযোগে বিশ্ব নেতারা মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার সুযোগ পান। এর বাইরে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ পাওয়া বিরল, যদি পাওয়া যায় সেটি এক্সক্লুসিভ। মার্কিন প্রেসিডেন্টের সাথে ডক্টর ইউনুসের দ্বিপক্ষীয় বৈঠক এবারের অধিবেশনে বাংলাদেশের জন্য একটি বিরল ঘটনা হতে যাচ্ছে। তবে সাধারণ পরিষদের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইউনুসের বৈঠকের সম্ভাবনা নেই বললেই চলে। দিল্লির কাছ থেকে বৈঠকের ব্যাপারে এখনও কোনো ইতিবাচক বার্তা দেওয়া হয়নি। শরাফতুল্লাহ, ড্রিম বাংলা।